আপনার কোরআন মাদ্রাসায় দিলে কোরআন পড়া শিখবে, দ্বীন শিখবে, আপনার সন্তান কোরআন শিখবে, আল্লাহ শিখবে। আর নয়তো আপনারই সন্তান ব্যাঙ্গে কেমনে হাঁটে সেটা শিখবে। ভুল কোয়েল চিনি, জোরে জোরে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, মাদ্রাসায় না পড়ান, কমপক্ষে কোরআনটা পড়ায়, নয়তো আপনার সন্তান ব্যাঙ্গে কেমনে লাফায় এটা শিখবে। শিক্ষকদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নারী পুরুষদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদেরকে নিয়ে নিয়ে তারপরে প্রশিক্ষণ দেয় ব্যাঙ্গে কেমনে লাফায়। কথা বল না কেন? আপনারা মনে দেখছেন না, সমস্যা শুধু একটাই, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, তিনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার কোনো পড়াশোনা নাই, কিন্তু তিনি কি শিক্ষানুরাগীর উপরে তার কোনো দক্ষতা নাই, তিনি হলেন শিক্ষামন্ত্রী। কথা কন না কেন? জীব জীবিকা নামে যে শিক্ষা ব্যবস্থাপনার পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তককে শিখানোর জন্য দেখেন বৈবাহিকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ছেলে মেয়েরা যা শিখবে এর আগেই তাদেরকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে শেখানো হচ্ছে, ঠিক না? বলে যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান শিখবে কি জানেন? শিক্ষকরা প্রশিক্ষণ দিয়েছে, খুব ভালো করে খেয়াল করবেন, আমি এমনি বলছি না, প্রমাণ আছে। আমাদের দেশে একটা লিঙ্গ আছে যার নাম হলো তৃতীয় লিঙ্গ, কথা কন না কেন? তৃতীয় লিঙ্গের মানুষেরা মানুষের কাছ থেকে পয়সা ওঠানোর জন্য, জোরে বলুন তো, তাদের হাতে তালি আছে কিনা? আমি ওদেরকে মন্দ বলি না, তবে এতটুকু আমার এই ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, রাস্তাঘাটে তোমরা কাউকে অন্যায় ভাবে অশোভনীয় আচরণের মাধ্যমে পয়সা উঠাইও না। আপনারা দেখলে তাদেরকে টাকা দিবেন, কারণ ওরা অবহেলিত। আমি নিজে দেই, আমারে দেখলে কখনো তারা টাকা চায় না, কিন্তু গাড়ি দাঁড় করায় নিজে দিই। এটা এমনি বলছি, কোনো অন্য বিষয় বোঝানোর জন্য না, কারণ এই মেয়েটা যখন তৃতীয় লিঙ্গের হয় সংসারে অবহেলিত, সমাজের মানুষের কাছে অবহেলিত, জাতির কাছে সে অবহেলিত হয়ে যায়, এই বাচ্চাটা শেষ পর্যন্ত ঘর ছাড়ে, খাবে কেমনে আপনি আমি যদি পয়সা না দেই? কিন্তু এটা পয়সা কেমনে উঠাইতে হবে, আপনার শিক্ষকের শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই, ওরা নিজেরাই জাতিগতভাবে শিক্ষা গ্রহণ করেছে, ঠিক না বলে? যদি কোরআন আপনার সন্তানকে শিক্ষা না দেন, তাহলে এই যে দেখেন আমার দিকে সাইন যে, এটা এমনি কইতাছি না ভাই দুঃখে, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ান, কোরআন যদি না শিখান, আগে খেলাধুলা করা তো, আমরাও তো স্কুলে পড়েছি, ওই সময় খেলাধুলা ছিল 200 মিটারের দৌড় এক্সারসাইজ হতো, প্রত্যেকটা কোষগুলো জিন্দা হতো, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলে খেলাধুলার মাধ্যমে বান্দাদের কোষগুলো জিন্দা থাকে, চামড়ার নিচে কিছু এরকম এরকম হাঁটে, এইগুলো সতেজ থাকে, চামড়াটা টাইট থাকে। এই অবস্থার মধ্যে শিক্ষাঙ্গনে শিক্ষার ব্যবস্থাপনা ছিল, ডাইরে বান্দা ছিল, হাডুডু ছিল, কথা কন না কেন? হাডুডু ছিল, ডাইরে বান্দা ছিল, আবার মুরগির লড়াই ছিল, জোরে কন্ঠ ছিল কি ছিল না? ব্যাঙ্গের হাঁটা শিখানো ছিল না, কথা কন না কেন? এরপরে শিক্ষক যদি এই আচরণগুলো শিক্ষা করে, তাহলে ছাত্রদেরকে বানাইতেছে কি? আজ থেকে
বহু বছর আগে দারাপাটের মধ্যে একটা কবিতা ছিল যেটা শিক্ষাঙ্গনের পাঠ্যপুস্তকে স্থান পায় নাই কিন্তু সঠিক ছিল সকালে উঠে আমি মনে মনে বলি সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করুন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ঠিক কি না বেঠে ভালো মনে ভালো কাজ করবে ব্যঙ্গের কোনো লাফালাফি শিখবে না কথা কোন না কেন ব্যঙ্গের লাভ দেয় হাই রে শিক্ষকের বয়স হয়ে গেছে 65 উনি ব্যঙ্গের মতন লাফাইতে আছে আবার ভিডিও করতেছে এইগুলি আবার ফেসবুকেও দিতাছে আমি কি ভুল কইতাছি প্রত্যেকটার কথা প্রমাণ আছে কিন্তু আপনারা যদি এই কোরআন শিখেন দারুল উলুম হামিয় সুন্নাহ মাদ্রাসায় এসে সন্তানদেরকে শেখান এই সন্তানদেরকে শেখানোর কারণে 1400 বছর আগে আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে আল্লাহ ডাক দিবেন ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها هي قرآن القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا دنيا تزمن تمرا قرآن قرسل اسك حشر ماتي امي الله شامن يتو يتو منوش گلو شامن قرآن پورو سبحان الله کوئی تنگنے اچھا ہم نرا تو زباب دن تو কুরআনটা কি সত্য না মিথ্যা কাহিনী প্রমাণ আছে নি খালি এমনি কোয়েন না প্রমাণ আছে সূরাটার নাম হলো সূরাতুল ইমরান দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ প্রমাণ দেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া التوراة والإنجيل كون سي امنا رأى نول البزر اي ماتھے مونا مي تين بار اي سي اي بار نیا کوئی بار ها سار بار চার বার না তিন বার আচ্ছা যাই হোক ওই সময়ের আওয়াজ তো কিছুটা ড্যামেজ হয়ে গেছে লাগে লাগে লিল্লাহি তাকবীর আল্লাহ সবচেয়ে বড় কিন্তু আওয়াজ যদি হয় ছোট এটা কি আল্লাহ মানবে ভাই তাহলে আমরা একটু আওয়াজটা বাড়াই বলি ইনশাআল্লাহ نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة তিনি ডাক দিয়া বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি আপনারা যা বললেন কোরআন সত্য আল্লাহ বলেন আমি কোরআন সত্য রূপেই অবতীর্ণ করেছি পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ন করে হিসাবে জোরে বলুন তো কোরআন নাজিল করেছেন কে مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل এই সত্য কিতাব আবু জাহেলের ভালো লাগত না কথা কোন না করে আজকালেও সমাজের কোরআনের শিক্ষা বাদ দিয়ে এমন কিছু শিক্ষা বাচ্চাদের জন্য ঢুকাইতেছে পাঠ্যপুস্তকে যাতে করে বাচ্চারা ছোট সময় থেকেই নাস্তিক মুরতাদ হিসাবে গড়ে উঠে
একটু ধারণা দিলে সহজ হবে বাংলাদেশে আমরা যখন স্কুলে আগে পড়াশোনা করেছি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাপনা অর্থাৎ ধর্ম শিক্ষার একটা পুস্তক ছিল পাঠ্যপুস্তক ছিল এর মধ্যে মহানবীর জীবনী শিক্ষা দেওয়া হতো কথা কোন মহানবী তিনি কে এই মহানবী সম্পর্কে একজন লেখক লেখনী লিখতে গিয়ে 100 মনুষ্যের জীবনী লিখেছেন তিনি কোনো মুসলমান নয় তিনি লিখছেন শ্রেষ্ঠতম মনুষ্যের 100 মধ্যে প্রথম সারির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ দুনিয়ার জমিনে চরিত্রের সার্টিফাই করে পাঠিয়েছে কুরআন বলে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম চরিত্রের সার্টিফাই কে করেছে একটু জোরে কোন না কে করেছে সে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন নবী আমার আপনার উপরে যে কিতাব দিলাম এই কিতাব নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে আপনি একটু বলুন এরা কি আমার কোরআনটার উপরে লক্ষ্য করে না কোরআনটার কি নিয়ে গবেষণা করে না এই কিতাবটা যদি আমার থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়তো ভুল থাকতো আপনারা বলুন তো কিতাবটা নাজিল করেছেন কে আল্লাহ বললেন এদেরকে বলুন افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা এটা যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য দেখা যেত তার মানে স্পষ্টতর জোরে কন্ঠ কোরআন গার কিতাব কোরআন হলো আল্লাহর শিখবে যারা তাদের জন্য মর্যাদা কার থেকে পড়লেও লাভ শুনলেও না ভুল কই লাইছি দলিল আছে নি দলিল আল্লাহ বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামিউ লাহু যখন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনো বান্দারে কেন শুনবা লাআল্লাকুম তুরহামুন দয়াময়ের পক্ষ থেকে তোমাদের উপরে রহম নাজিল করে দিবেন কে দিবেন আরো জোরে কোন কে দিবেন আজকের শিক্ষা ব্যবস্থাপনায় কোরআনটা যদি আপনার সন্তানকে না শিখান মাদ্রাসায় যদি না দেন আগামী দিন অন্ধকার কথা কোন না কেন কেমনে অন্ধকার দেখবেন আপনারা আমাদের দেশের সন্তানদেরকে আলু ভর্তা বানানো শিখানো হয় ছেলেরাও আলু ভর্তা বানায় মেয়েরাও এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাপনা জীব জীবিকা আর আমার দেশের শিক্ষা ব্যবস্থাপনাটারে যদি আরেকটু মডিফাই করে সামনের দিকে নিয়ে যান অন্য দেশের দিকে চীনা বাচ্চাদেরকে শুধু আলু ভর্তা বানাই না ওই চাইনাওয়ালারা প্রযুক্তির সাথে নিজেদের সন্তানগুলোকে অগ্রসর করার জন্য কম্পিউটার ল্যাপটপ তারা যেন জাতির কাজ করতে পারে সেই শিক্ষাও দেওয়া হয় ঠিক না বলে আর আমাদের দেশে প্রাইমারি স্কুলে ছাত্রদের ছাত্রীদেরকে ল্যাপটপ শিখাইবে দূরের কথা ল্যাপটপ যাও যদি দিয়া থাকে আমি জানি না কিন্তু মাউস নাই
মাউস থাকলে কিবোর্ড নাই এটার দাম হিসাব করলে পরে 12 থেকে 15 বা 2000 টাকা বা 3000 টাকা হতে পারে কিন্তু এটার বিল বানাই সুরেরা 80000 টাকা তার পিছনে কারণ শুধু একটাই শিক্ষাটা তার নৈতিকতার নয় অনৈতিক শিক্ষা গ্রহণ করেছে কথা কোন না করে না ভুল কই লাইছে খারাপ লাগলে বলে না কোন ছাইরে দে দেই আবার দেখা গেল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বনাই দুনিয়ার অশালীন গান শিক্ষা দেয় অশালীন গান শিক্ষা দেয় এটা তো কবি নজরুলের ইচ্ছা ছিল না আমাদের দেশের দুখু মিয়া যিনি ছিলেন কবি নজরুলের শিক্ষা তো এটা ছিল না রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহর কোরআনের সাথে মিল রেখে বান্দা সুন্দর করে কবিতা আবৃত্তি করতেন গজল বানায়া বানায়া নিজে গাইতেন ঠিক কি না বলে আল্লাহর পৃথিবীটার দিকে তাকায়া করতেন যেমন কোরআনে বলছে ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুখসুহা বান্দারে আমার নিয়ামতগুলো গণনা করে কি শেষ করতে পারবে নাকি আল্লাহ অন্যত্র বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই কথারে কবি নজরুলে অন্তরে ধারণ করছে করে মনে করেন আপনাদের এই টাঙ্গাইল সরিষাবাড়ি এই সেই এই অঞ্চল দিয়ে মেইন রুট দিয়ে যাইতেছে যাওয়ার সময় হঠাৎ করে দেখি হেক্টর কে হেক্টর কানি কে কানি বিঘা কে বিঘা জমিনের মধ্যে কি সুন্দর করে সরিষা ফুল ফুটে রইছে নাই মনে নাই এই মুহূর্তে বান্দা লেখে আর পরে গা গুনগুনাই এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি এই শস্যে মন ফসলে ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি দিলে ভাই বেরাদর পুত্র স্বজন তুমি দিলে কতই রতন ভাই বেরাদর পুত্র স্বজন খোদা পেলে অন্য যুগাও আল্লাহ পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার ঠিক কিনা বলে আর এখন বাচ্চাদেরকে গান শিখাইতেছে স্কুলে আমাদের দেশের বাচ্চাদেরকে ফাটিয়া দেয় আগামী দিনে আসতেছে কথা কর না কেন গান তো আর আমি মনে নাই তবে এরকমই একটা কিছু গাইছে স্কুলে এই শিক্ষার অবকাঠামো কোথেকে এটার ইনপুট করছে জানেননি আমাদের দেশের এই ব্যঙ্গের লাফালাফি তৃতীয় লিঙ্গের হাতে থাপা দেওয়া শিক্ষকরা প্রশিক্ষণের মধ্যে আবার গান বাজনার কথাগুলো কোথেকে ইনপুট করছে জানেননি আমার পার্শ্ববর্তী দেশ আসাম থেকে বাংলাদেশে এনে ছাড়ছে প্রমাণ আমি দিব আমি আসামের বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে বেড়াই ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় কলকাতাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় হলদিয়া খাসিপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বেঙ্গালুরুতে নয়াদিল্লিতে বিশেষ করে আসাম একটা আইন্যা আর ত্রিপুরারটা আইন্যা বাংলাদেশও ছাইড়ে দিছে আসামের একটা প্রসিদ্ধ গামছা আছে কি আছে এই আমারে গামছা উপহার দিছিল এক মাহফিলে হাই রে হাই গামছা রে গামছা গামছা রে গামছা গামছা দিয়া পুরা গলা ভরেছে এই অপশিক্ষা বাংলাদেশে ঢুকাইছে
কিন্তু আপনাদের এই অঞ্চলের শিক্ষাটা যদি এই শিক্ষা না হয়া কোরআনের শিক্ষাটা হতো তাহলে জুরে কন্ত এই শিক্ষাটার মধ্যে নূর দান করতেন কে আমি এখন বলি না আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দিবেন না অবশ্যই দিবেন আপনার সন্তানকে বড় পিএইচডিদারি করবেন না আমি বলি না অবশ্যই করবেন আপনার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না আমি চাই না অবশ্যই হবে তবে সুশিক্ষায় শিক্ষিত হলে জাতির সেবা করতে পারে আর যদি কুশিক্ষা নিয়ে গঠিত হয় সে কখনো জাতির সেবা করতে পারে না ঠিক কি না বলে দেখেন না একটু সাইন ফিলিপাইনের মুসলিমদের অবস্থা জাপানে এরা স্কুলের মধ্যে প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় সেই শিক্ষা হলো একটা কাবা ঘর একটা জায়গাকে চিহ্নিত করে আর বাচ্চারা কেমনে হজ করবে ছোটকাল থেকেই তাদেরকে শিক্ষা দেয় তওয়াফ করে আর বলে কেমনে কেমনে তওয়াফ করবে সেই তওয়াফের অবস্থা এহরাম কেমনে বাঁধবে এই সব শিক্ষা দেয় আপনার আমার ওই মুসলিম কান্ট্রিগুলোতে আর আমরাও 95% মুসলমানের দেশে ব্যাঙ্গের লাফালাফি শিখতেছি কথা বলতেই না আমার ভাইরা আরবিতে আল্লাহ কোরআন নাযিল করছে কিতে আমরা কি জুরে আমরা কি বাঙালি এরপরে আল্লাহ বললেন হে বাঙালি তোমাদের কাছে আমি আরবি কোরআন দিয়েছি যাতে করে এই কোরআনটারে সহজ করে বুঝতে পারো সুবহান সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তিনি ডাক দিয়া বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো প্রশ্ন হলো কেমনে বুঝবো এই আরবির কোরআনটা কি সহজ না কঠিন আরেকটু জোরে এখন সহজ না কঠিন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্রের বয়স কেবল 12 বছর কয় বছর 12 বছর 12 বছরের সময় যখন বয়সে উপনীত হলো আজকের মাহফিলের মতন এই ওয়াজ মাহফিলের মতন মাহফিলে এনে বাচ্চাটার মাথার মধ্যে একটা সাদা কাপড় ফেসাইতে শুরু করলো এটাকে আমরা কি বলি পাগড়ি যদি জিজ্ঞেস করা হয় কেন কেন এই পাগড়ি পরাচ্ছেন উত্তরে বলবে এই পাগড়ির মর্যাদা হলো এই পাগড়ির মর্যাদা যা সে গ্রহণ করেছে সেই কিতাবটার নাম হলো আল কোরআন যত পড়বে বাড়বে মান ঠিক কিনা বলে মাত্র 12 বছর 14 বছর এই ছেলেরে যদি আপনাদের অঞ্চলের কোন বড় মসজিদে নিয়ে রমজান মাসে নিয়ে দাঁড় করায়া দেন বাবু তোমার বয়স ছুটে হলে তুমি যে কোরআনটা পড়ছো কেমনে বুঝি শুরু থেকে শেষ পর্যন্ত মাহে রমাদানের 27 রোজনী পর্যন্ত কোরআনটারে কমপ্লিট করে আমাদেরকে নামাজের মাধ্যমে শেষ করবে সালাতের মাধ্যমে শেষ করবে এই সময় দেখা যাবে আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত মাহে রমাদানে 27 রোজনীতে শেষ করে শোনাই এই ক্ষমতাটা জুড়ে বলুন দান করেছেন কে
ক্ষমতা জোরে কার ক্ষমতার উৎস জনগণ এই কথা যারা বলবে তারা শিরক শিরক শিরকের সাথে জড়িত দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিতে পারে কিন্তু শিরকের গুনাহ maaf করে না কে ক্ষমতা আল্লাহর যে তিনি কোরআন দিয়ে প্রমাণ করেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইলা আখিরিল আয়াত আল্লাহ বলেন রাজত্বের মালিক হলাম আমি যাকে ইচ্ছে তাকে আমি রাজত্ব দান করি যাকে ইচ্ছে রাজত্ব থেকে টেনে হেছে নামাই আবার যাকে ইচ্ছে আমি ইজ্জত দেই যাকে ইচ্ছে আমি ইজ্জত থেকে বেইজ্জতি করি জোরে বলুন তো এই ক্ষমতাটা কার এই যে কিছুদিন আগে আপনাদের এমপি মহোদয় যে তানভীর হাসান ছোটমনির গল্প দিয়ে গেছে না গল্প দিয়ে গেছে না আমি ছোটমনির উমুকের কাছ থেকে কেমনে আনবে অনেকেই বলে গেছে কেমনে আবার নেয় এটা কি সম্ভব কিন্তু কবুল করে লাইছে এরপরে নেওয়ার ব্যবস্থা করে দিছে কে ইদানিং কালে যে টিকেট টিকেট বন্টন হইছে নৌকার কথা কই না কেন নৌকার যে টিকেট বন্টন হইছে এই টিকেট বন্টন হওয়ার পরে দেখা গেছে যারা দীর্ঘ বছর পর্যন্ত এমপি মন্ত্রী ছিল এখন তারা নাই কইতে কি আয়া ওই টিকেট লইয়া জনতার সামনে গেছে গা নাই মনো কথা কন নাকি নাই মনো এরা মন্ত্রী হবে এমপি হবে শিক্ষার আলো যদি আপনি দেখতে চান দেখতে যান তাহলে দেখা যাবে সাধারণ একেবারে একাডেমি লেভেল পর্যন্ত শিক্ষা নাই এরাও এমপি হবে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ধর্ম সম্পর্কে কিছুই জানে না এই ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কথা কন না কেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী তো হওয়ার দরকার ছিল এই দেশের সবচেয়ে বড় বড় আলেম নাকি না শাইখুল উলামা জীবনভর খালি ছাত্র পড়াইছে বুখারী পড়াইছে ছাত্র পড়াইছে আলেম বানাইছে মুফতি হইছে মুহাদ্দিস হইছে ওনাদের প্রতি কোনো নজর নাই তার কারণ হলো শিক্ষাটারে অন্য চোখে বাঁকা চোখে দেখছে দুনিয়ার জমিনে বাঁকা চোখে দেখতে পারে কিন্তু ময়দানে হাসরে আপনার সন্তানকে আলেম বানানোর কারণে শিক্ষায় শিক্ষিত কোরআনের করার কারণে আল্লাহ তারে মর্যাদা দিয়ে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে একটা বড় সিংহাসন দিয়ে দিবে